আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 15 শাবানের রাত যখন আসে তখন তোমরা তা ইবাদত বন্দগীতে কাটাও এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1384। এছাড়া প্রতি মাসে 13, 14 ও 15 তারিখে আয়ামে বীজের নফল রোজা তো রয়েছে, যা আদি পিতা হজরত আদম আলাইহি সাল্লাম পালন করেছিলেন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন, যা মূলত সুন্নত। শবে বরাতে আমাদের করণীয় কাজ: 1. বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। 2. জিকির আজকার করা। 3. দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়া। 4. সালাতুত তাসবিহ পড়া। 5. বেশি বেশি ইস্তেগফার করা। 6. অধিক পরিমাণে চোখের পানি ঝরিয়ে নিজের জন্য, সমস্ত মুসলমানের জন্য এবং মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। 7. লাইলাতুল বরাতের দিন, আগের দিন, পরের দিন রোজা রাখা। 8. একাকী কবর জিয়ারত করা। ইমাম ইবনে রজব রহমাতুল্লাহি আলাইহি বলেন, শবে বরাতে নফল নামাজের জন্য মসজিদে ভিড় করা কিংবা মাহফিল করা মাকরুহ, নফল ইবাদত বন্দেগী করতে হবে নিজের ঘরে। তিনি আরও বলেন, একজন মুমিন বান্দার উচিত এ রাতে জিকির ও দোয়ার জন্য পুরোপুরি অবসর হয়ে যাওয়া। উচিত হলো প্রথমে খাঁটি মনে তওবা করা, এরপর মাগফিরাত করা ও ক্ষমা প্রার্থনা করা, আপদ বিপদ দূর হওয়ার জন্য দোয়া করা এবং নফল নামাজ বেশি বেশি পড়া। সবসময় সেসব গুণা থেকে বিরত থাকা, বিশেষত যেগুলো এই রাতে ফজিলত থেকে মানুষকে বঞ্চিত করে, যেমন শিরক, হত্যা, জিনা, হিংসা ইত্যাদি। প্রিয় দর্শক, শবে বরাত খুবই কাছে, আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে আল্লাহর কাছে এই রাতে ক্ষমা প্রার্থনা করি। নিশ্চয়ই আল্লাহ অনেক ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।